কেউ আমার কথায় তার জীবনটাকে বদলাচ্ছে, এটা অনেক চমৎকার একটা অনুভূতি। এখন সবাই ধরে নিয়েছিল এবং আমিও ধরে নিয়েছিলাম আমি মোটামুটি টিউশন করে আমার লাইফটা কাটাই দিব। টিউশন করে লাইফটা কাটাতে বলে খারাপ হতো না আমার কাছে এখন মনে হয়। দুইটা ঘটনার জন্য আমি টিউশনই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘটনাগুলো আমার কোচিংয়ের একটা স্টুডেন্ট নাম বলবো না সংগ্রহ কারণে বুয়েটে চান্স পেয়েছিল ইলেকট্রিক্যালে, অনেকে চান্স পেয়েছিল, ও ছিল তার মধ্যে একজন ইলেকট্রিক্যালে চান্স পেয়েছিল। চান্স পাওয়ার পর আমি যখন খবরটা পাই তখন তাকে ফোন করি, ফোন করে বললাম হ্যাঁ তুমি বুয়েটে চান্স পেয়েছো অনেক ভালো লাগছে, আমি এগুলো বলতেছি আসলে অনেক ভালো লাগে। যখন আমার স্টুডেন্ট ভালো একটা জায়গায় চান্স পাই তখন মনে হয় আমি চান্স পাইছি, ওরকম মনে হয় কিন্তু, কারণ সে আমার হাতে গড়া স্টুডেন্ট ছিল। তো ভাই তুমি আমাকে খবরটা ফোন করে দিবা না, আমাকে মানুষ থেকে শুনতে হবে না, তুমি আমার ছোট ভাই। তখন সে আমাকে রিপ্লাই দিল যে স্যার আমি আসলে সময় পাইনি আপনাকে ফোন করার, আচ্ছা সমস্যা নেই, তো কোথায় আসো একদিন মিষ্টি খাও, তুমি আর কষ্ট করে জানতে পারো মিষ্টি খাবে না। তখন সে বললো স্যার সমস্যা হয়ে দেখা করতে হচ্ছে তো সময় পাচ্ছি না স্যার, সময় পেলাম দেখা করতে আসবো। আর স্যার আপনি তো ফোন করতে পারবেন, আপনি ফোন করার নেই কেন স্যার? ভাই আমি জানতাম না আসলে। তখন সে খুব গম্ভীরভাবে আমাকে বললো স্যার আপনার জানা উচিত ছিল, আমার খবর নেওয়া উচিত ছিল, খুব কষ্ট পেলাম। তখন সে বললো স্যার আপনার কোচিং থেকে কিন্তু এবার অনেকেই বিভিন্ন জায়গায় চান্স পাইছে, বুয়েটে পাইছে, মেডিকেলে পাইছে, ভার্সিটিগুলোতে পাইছে, একটু স্যার খবর টবর নেন, সবার ছবিটা আমার কাছে আছে স্যার, একটা প্রসপেক্টাস ছাপা লিফলেট ছাপা স্যার অনেক স্টুডেন্ট পাবে কোচিংয়ে, আপনার ফাইন্যান্সিয়াল অনেক লাভ হবে, এই কথাগুলি আমি শুনেছিলাম সেদিন ফোনে। তখন আমি আসলে বুঝতেছিলাম না আসলে কী হচ্ছে, মনে হচ্ছিল তো অনেক ঠাস ঠাস করে জল মারতেছে ওই সময়টাতে। একটা প্রশ্নপূর্ণ একটা কথা বলি, ওই ঘটনা না ঘটলে কথাটা বলা দরকার ছিল না। ওই স্টুডেন্টটা যখন ক্লাস নাইনে পড়তো তখন দ্বিতীয় সময় পরীক্ষার পর সেকেন্ড টার্ম পরীক্ষার পর তার বাবা মারা গিয়েছিল, তার বাবা ছিলেন একজন সাংবাদিক। তো আঙ্কেলের মৃত্যুর পর তারা খুব পারিবারিকভাবে খুব সমস্যায় পড়ে যায়, অর্থনৈতিকভাবে খুব সমস্যায় পড়ে যায়। তখন একদিন আমি ওর মাকে ডেকে বলেছিলাম যে ও আমার কাছে পড়ছে পড়বে কোনো সমস্যা নাই, ওর জন্য কোনো বেতন লাগবে না, ওর জন্য কোনো বেতন দিতে হবে না। সেই স্টুডেন্টটাকে আমি সেই ক্লাস নাইনের সেকেন্ড টার্ম থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করিয়েছে, সম্পূর্ণ ফ্রি করানোর পুরস্কার সে আমাকে গ্রহণ করে দিয়েছিল সেদিন। তো তখন আমি যেহেতু অনার্সটা কমপ্লিট করি নাই, স্টুডেন্ট পড়াতাম, আমার গার্জিয়ানরা মনে করতো স্যার অনার্স কমপ্লিট করতেছে না, পোলাগাম পড়াচ্ছে শুধু, স্যারের মনে হয় ব্রেনে পুড়াচ্ছে না, এটা বলতো সবাই, এবং বাইরে গিয়ে গিয়ে বলতো স্যার আসলে এই চেয়ে ভালো কিছু করতে পারবে না, ওই জন্য স্টুডেন্ট পড়াচ্ছে, এই চেয়ে ভালো কিছু করার ক্ষমতা স্যারের নাই। আমার যারা ওয়েলিশার ছিলেন তারা এসে আমাকে জানাতো স্যার আপনার সম্পর্কে এই কথাগুলো বলে খুব খারাপ লাগে, আপনি স্যার অনার্সটা কমপ্লিট করে থাকেন। পৃথিবীতে সেই কাজটা করা সবচেয়ে আনন্দের, যে কাজটা অন্যরা বলে আপনি করতে পারবেন না সেই কাজটা করে দেখা দেওয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আনন্দের। আমি সেই কাজটা করার জন্য টিউশন ছাড়ছি আর কিছু না। তো মধ্যবিত্ত, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্তর জীবনে আসলে চাকরিটা খুব দরকার, আমাদের প্রাণ না থাকলেও চলে কিন্তু চাকরি না থাকলে চলে না। মধ্যবিত্তদের মধ্যবিত্ত হওয়ার অনেক ঝামেলা আছে বুঝছেন, সুবিধাও আছে অসুবিধাও আছে, তো আমাদের একটা চাকরি লাগে। অপমানের দিনগুলো কান্নার রাতগুলো, পড়ে গেছো ঠিক আছে আরেকবার ঘুরে দাঁড়াবো এই কথা কেউই বলে না, সবাই শুধু কথা শোনায়। আমার কষ্টের দিনগুলোতে যারা আমাকে বেশি না একটু সহানুভূতিপূর্ণ কথা বলেছিলেন তাদের সংখ্যা আমি হাতে গুনে আপনাদের বলে দিতে পারবো। আপনি যখন সবচেয়ে কষ্ট থাকবেন তখন আপনার পাশে কেউ থাকবে না, সুখের সময় অনেকেই পাশে থাকে, এখন ওই সময়টাতে সবাই শুধু কথা শোনাতো কিন্তু কেউ আমাকে পাশে এসে বলে না যে তুমি কাজটা করো, সবাই শুধু বলতে তুই একটা গাধা তুই কিছু পারস না, দোকানদারি করতেছিস, পুতুল বিক্রি করস, আমি তো পুতুল বেচতে পারবো সত্যি কথা। যারা হাউজিং এর ব্যবসা করে তাদেরকে আমরা দালাল বলি, আমরা কিন্তু বাজে কথাটা বলতে খুব উস্তাদ, তো এখন গিফটের ব্যবসা করে সেটা কেউ বলতো না, আমাদের বলতে আমি পুতুল বেচি। আচ্ছা তো যেটা বলছিলাম এই কথাগুলো শুনতো, এই কথাগুলো লোকজনের সাথে আমার বাবা মাকে বলতো, আর বাবা মারা যেমন হয় আর কি প্রত্যেকটা কথাই রিসিভ করে, আমাদের বাবা মারা খুব সহজ সরল হয় সাধারণত এবং কেউ কিছু বললেই খুব কষ্ট পায়, এটা হচ্ছে বাবা মাদের একটা কমন প্রবলেম। আমার বাবা মা ব্যতিক্রম ছিলেন না, খুব কষ্ট পেতেন, সবাই এসে কথা শোনাতো ও যেটা করতেছে এরকম ক্লাসে পাস করা লোকজনও করতে পারে, ও কেন করবে এগুলো, অনেক কান্নাকাটি করতো বাবা মা। পৃথিবীতে সবচেয়ে কষ্টের দৃশ্য হচ্ছে যখন আপনার জন্য আপনার বাবা কিংবা মায়ের চোখে পানি আসে, এর চেয়ে কষ্টের কোনো বিষয় আমার কাছে মনে হয়।
এখন সেই দৃশ্যটা দেখার পরে আমি সব সহ্য করতে পারতাম না। আর লোকজন কেন, লোকজন আসলে কেমন জানো, লোকজন ভালো কিছু বলতে পারে না, কিন্তু মানে পিচ মাত্রের অবস্থা, পড়াশোনাটা অনেক অবস্থা। তা আমাকে বাবা মা বলতো কি একটু অনার্সটা কমপ্লিট কর, ভালো কিছু কর, লোকজনের কাছে তো মুখ দেখাতে পারি না, লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার মুখ তো মুখ দেখাতে সমস্যা হতো না, আমি দেখাতে পারি। তো আমি ধরেন কেউ আসছে, গিয়ে সালাম টালাম দিলাম, সালাম দেওয়ার পর ওরা কেমন কেমন করে তাকাবে ওটা একটু খারাপ লাগছে, নাহলে আমার সমস্যা হতো না। হতো আমি এটা করতেছি না, আমার ড্রিম ছিল বিজনেসম্যান হওয়া, সো আমি আমার ড্রিমে অটল ছিলাম। আচ্ছা, তো ওই সময় বেশ কিছু ঘটনার কথা বলি, যেমন এই যে আমাদের ব্যাচে ইফতার পার্টি হয় না, বন্ধুদের মধ্যে ইফতার পার্টি হয় না রমজানের সময়। তো ইফতার পার্টিতে ধরেন আপনার ব্যাচমেটটা মিলে ইফতার পার্টি করতেছেন, সেই ইফতার পার্টিতে যখন আপনাকে দাওয়াত দেওয়ার প্রসঙ্গ আসলো, তখন সবাই বলতেছে ওকে দাওয়াত দিয়ে কি হবে, ও তো দোকানদারি করে, ও তো ইঞ্জিনিয়ার না, ও তো পাশেই করে নেয়, ও আমাদের পাশে বসে বলতে কেমন কেমন না বিষয়টা, আমাদের পাশে বসার যোগ্যতাই ওর নাই। এই ঘটনাটাই ঘটছিল আমার সাথে। যখন ঈদের ছুটিতে সবাই বেড়াতে আসতো বাড়িতে, তখন যে গেট টুগেদারগুলো হতো সেই গেট টুগেদারগুলোতে আমাকে ফোন করা হতো না, বিকজ আমি দোকানদারি করতাম, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করলাম। এই ব্যাপারগুলো খুব কষ্ট, সত্যিকার অর্থে খুব কষ্ট। আরেকটা ঘটনা বলি আপনাদের, আমি যখন চুয়েটে প্রজেক্ট ক্লিয়ার করার জন্য স্যারের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম, এর আগ পর্যন্ত আমি তো যোগাযোগ করি নাই, এর আগ পর্যন্ত আমি যোগাযোগ করি নাই স্যারের সাথে। যখন আমার কাছে মনে হলো বিসিএস পরীক্ষা দিব, সো বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আমার একটা সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেটটা সংগ্রহ করার জন্য ভার্সিটিতে গেছি পড়াশোনা করতে যাই। এর আগ পর্যন্ত আমার প্রজেক্টের যিনি সুপারভাইজার স্যার ছিলেন, উনি আমাকে অনেক টাইম দিয়েছে আর কি, মানে মানুষটা হচ্ছে একটু স্যাডিস্ট টাইপের, মানুষকে কষ্ট দিয়ে কষ্ট দিতে ভালোবাসে। তো স্যার আমাকে খুব একটা পাত্তা দিত না, অবশ্য আমি স্যারকে পাত্তা দিত না, ব্যাপার না। পরে স্যারকে পাত্তা দিতে বাধ্য হলাম, স্যারের কাছে গেলাম, স্যারের হাতে পায়ে ধরে প্রজেক্টটা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। ওই সময়টাতে আমাদের এক রিউনিয়ন হয়েছিল, চুয়েটে এক রিউনিয়ন হয়েছিল আমাদের ব্যাচমেটে, আমি 2002 ব্যাচে, আমার এইচএসসি 2002-তে। তো সেই রিউনিয়নে একটা পর্যায়ে একটা অংশ ছিল যেখানে সবাই স্টেজে দাঁড়িয়েছিল এবং প্রত্যেকের কাছে মাইক্রোফোন যাচ্ছে এবং প্রত্যেকে কে কী করে সেটা বলতে বলা হচ্ছিল। তো আমি তখন স্যারের কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার আমাকে একটু এই কবরটা থেকে মাফ করেন স্যার, আমি তো এখনো পাস করি নাই। বলে তুমি গিয়ে বলবা তুমি মিডিয়ে পাস। তখন আমি বললাম যে স্যার এই অনুষ্ঠানটা স্যার মোটামুটি অর্গানাইজ করা সব কাজই আমি করে দিলাম, আমাকে স্যার এই পার্টটা থেকে মাফ করেন স্যার। বলে কোনো মাফ নাই যাও। সকালে আমি আসতে হয়ে দেখলাম কেউ আসে কিনা, যে যখন দেখলাম কেউ নাই তখন আস্তে করে হাতটা জোর করে বললাম স্যার আমাকে মাফ করে দেন স্যার, কারণ কারোর সাথে হাত জোর করা যায় না, স্যার আমাকে মাফ করে দেন, আমাকে স্যার এই পার্টটা থেকে মাফ করে দেন স্যার, আমি যা করতে বললেন তাই করবো। তখন স্যার খুব গম্ভীর স্বরে বললেন, সুশান্ত যাও, এটা তোমার প্রজেক্টের একটা অংশ, যাও গিয়ে বলো তুমি যাবে পাস করছো, যাও গিয়ে বলো। তখন আমি উঠলাম, আমার সামনে ধরেন 500-600 ছোট ভাই বোনরা বসে আছে, তাদেরকে বলতে হবে যে আমি এখনো পাস করি নাই। এটা খুব কষ্টের একটা অভিজ্ঞতা কিন্তু, কারণ আমার বন্ধুরা আমার প্রায় 2.5 বছর আগে পাশ করে বের হয়ে গেছে, 2.5 বছর আগে পাশ করে বের হয়ে গেছে, এক একজনের চাকরির অভিজ্ঞতা হচ্ছে 2.5 বছর করে, তখন আমি পাশে করি না, এটা একটা বিশাল লজ্জার ব্যাপার। তো আমি অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলাম এবং আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল আমার কাছে মাইক্রোফোনটা আসার আগে যদি আল্লাহ আমাকে মৃত্যু দেয় আমার চেয়ে সুখী কেউ হবে না, কেন মারা যাচ্ছে না, এটাই হচ্ছে ট্র্যাজেডি। যখন আপনার মরে যাওয়াটা সবচেয়ে বেশি দরকার তখন আপনি মরবেন না, এটা হচ্ছে বাস্তবতা। মাইক্রোফোনটা আসলো, আশা করে আমি এই কথাটাই বলছিলাম, সবাই কিছু করা বলতে যেটা বোঝায় আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে পাশের জনকে মাইক্রোফোনটা দিয়ে আমি পেছনে ওয়াশরুম ছিল বেসিন ছিল ওখানে গিয়ে অনেক কান্না করছিলাম, চোখে পানি দিচ্ছে এবং অনেক কান্না করছিলাম বেসিনের সামনে দাঁড়িয়ে। সে অবস্থায় স্যার আমাকে ডেকে পাঠালেন, স্যার ডেকে বললেন তোমার একটা আবৃত্তি সেশন আছে না, তোমাকে একটা আবৃত্তি করতে হবে, প্রিপারেশন নাও, তোমার এখন আবৃত্তি করতে হবে। কারণ স্যার আমি পারবো না স্যার, আমি কথা বলতে পারতেছি না। বলে তুমি আবৃত্তি না বলে কে করবে, করতে হবে, যাও এই চোখ টোক বাচ্চাদের মতো কান্না করবো না, চোখ দিয়ে আসো যাও। এই পরিমাণ কষ্ট পাইছি, এই পরিমাণ কষ্ট পাওয়ার পর মানুষের যখন পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায় না, আমার আসলে পিঠ দেয়ালে গেঁথে গেছিল, কোনো কিছু করার ছিল না। বাবা মার কষ্ট দেখে, পারিবারিক কষ্ট, ব্যক্তিগত কষ্ট, আমার আবার ওই ধরনের কষ্ট ছিল না, কেউ ছেড়ে চলে গেছে ওই ধরনের কষ্ট ছিল না, কেউ আসে না সাইসে যাবে দূর থেকে, ওই জন্য কষ্টটা ছিল না আমার। এখন আমার কষ্ট ছিল অন্য মাত্রার, মানে আইডেন্টিটি ছিল না কোনো,
আমার এক্সিস্টেন্স ছিল, আইডেন্টিটি ছিল না, যার কোনো আইডেন্টিটি নেই তার কিন্তু আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট। তখন একটা সময় ভাবলাম যে আমাকে আসলে পৃথিবীতে কেউই চায় না, অনেক অভিমান করে ভাবলাম, অনেক আবেগের বশবর্তী হয়ে ভাবলাম আমাকে আসলে পৃথিবীতে কেউ চায় না, যাকে পৃথিবীতে কেউ চায় না সে বাঁচে কিভাবে, আমি মারা যাব। তো অনেক সাহস করে আমার মধ্যে একটা ভীতি ছিল, অনেক সাহস করে বিষ কিনেছিল। বিষ কেনার পর রুমের দরজা বন্ধ করে প্রচন্ড কান্না করছিলাম, বিষ ঢেলেছিলাম একটা পেয়ালাতে চায়ের কাপে, যেটা আমি খেয়ে ফেলতাম। ওই সময় অভিজ্ঞতাটা বলি, বিশেষ পেয়ালা হাতে নেওয়ার পর প্রচন্ড কাঁদছিলাম আর কি, দরজা বন্ধ করে মনে হচ্ছিল আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, এই টাইপের একটা অনুভূতি আর কি। প্রথম চিন্তা যেটা মাথায় আসছে সেটা হচ্ছে এই বিষটা খাওয়ার পর যদি সত্যি সত্যি মারা যায় তখন কি হবে, এটা হচ্ছে আমার প্রথম চিন্তা ছিল। পরে চিন্তা কিন্তু আমি তো মরতেই খাচ্ছি অসুবিধা কি, এরপরে আমার আসলে সাহসী কুলাই নেই, আমি বিশেষ পেয়ালা হাতে নিয়ে বসে আছি, তখন ভাবছি মৃত্যুর পর আসলে কি হবে, পরিস্থিতিটা কেমন হবে, এটা ভাববার কিন্তু কথা না, আমি তো মারা গেলে মারাই গেলাম, এরপরে যাই হবে। তখন মনে হলো আমার মা অনেক কান্নাকাটি করবে, বাবা অনেক কান্নাকাটি করবে, ছোট ভাই অনেক কষ্ট পাবে কান্নাকাটি করবে, এবং মায়ের কান্না দেখতে পারে মানে খুব কষ্ট হয়, মায়ের কান্না দেখতে খুব কষ্ট হয়। তখন ভাবলাম মানে বারবার শুধু আমার মায়ের ফেসটা বেশি মাথায় আসছিল ওই সময়টাতে, চোখ বন্ধ করলে চোখ ছাপটা হয়ে যাচ্ছে আর মায়ের ফেসটা মাথায় আসছে। তখন ভাবলাম আমার যে লাইফটা আমার মায়ের দেয়া সে লাইফটাকে আমি নিজের হাতে নষ্ট করবো কিভাবে, নিজের হাতে নষ্ট করার কোনো অধিকার আমার নাই, এই চিন্তাটা মাথায় আসছিল। তখন ভাবলাম ঠিক আছে আমার বন্ধুরা আমাকে অনেক এগিয়ে গেছে, কোনো সমস্যা নাই, ওদের এক একজনের চাকরির বয়স আড়াই বছর, তাদেরকে আমি কখনোই ছুঁতে পারবো না, তারা অনেক উজ্জ্বল ক্যারিয়ার গঠন করবে, আমার দ্বারা কিছুই করা সম্ভব হবে না, পৃথিবীতে আমাকে কখনো চিনবে না, পাত্তাও দিবে না, অসুবিধা কি, আর দশটা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে ওদের মতো না হয় আমি বেঁচে নাই বা থাকলাম, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে নৌগরি হয়ে একজন পাত্তা দেয় না এমন একটা ছেলে হয়ে একটু বেঁচে থেকে দেখিয়ে না কি হয়। আপনাদের বলছি সেদিন শুধু বেঁচেছিলাম বলে আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আর কোনো কিছু না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সাকসেসফুল হওয়া, অনেক টাকা পয়সা ইনকাম করা, লাভ লাভ লাভ, আমি একটা কথাই বলি লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বেঁচে থাকা। আপনি যদি বেঁচে থাকেন তাহলে একদিন অনেক কিছু হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, জীবনে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো। আপনি যদি আপনার কষ্টগুলোকে প্রচন্ড অভিমান থেকে আপনার জেদে রূপান্তর করতে পারেন এবং সেই জেদ থেকে যে শক্তিটা সঞ্চিত হয় সেই শক্তি দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারেন, আপনাকে কেউ থামাতে পারবে না। ওই জন্য আমার কাছে মনে হয় লাইফে কোনো কিছু না পাওয়ার চেয়ে কষ্ট পাওয়া ভালো, এবং কান্না করেন, প্রচন্ড কান্না করেন, আমাদের কান্না করতে হয় যাতে আমরা একদিন সুন্দরভাবে হাসতে পারি, সেজন্য ওই কান্নার দিনগুলো মনে করবে। আজকের এই অনুষ্ঠানটার পর যখন একদিন আপনি এই চাকরিটা পেয়ে যাবেন, আপনার ক্যারিয়ারটা যখন আপনার পছন্দ মতো পথে চলবে, তখন এই কষ্টের দিনগুলোর কথা মনে করবে, এই অন্ধকার সময়ের কথা মনে করবে, একটা সময়ের দিকে যখন পেছনে ফিরে তাকাবেন কষ্টের দিনগুলোর দিকে, তখন আপনি বলবেন মিসিং হো বেবি। আচ্ছা, তো এখন আমি আমার প্রথম জীবনে যে প্রার্থনাগুলো করেছিলাম আল্লাহর কাছে, সে প্রার্থনাগুলোর একটাও সফল হয় নাই, আল্লাহ একটাও পূরণ করেন নাই, কবুল করেন নাই, এবং আমি আজকের দিনে এসে শুকরিয়া আদায় করি আমার প্রথম জীবনের একটা প্রার্থনাও কবুল হয় নাই বলে। আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনাগুলো কবুল করেন, প্রার্থনাগুলো কবুল না করার মাধ্যমে, এটা মাথায় রাখবেন। আপনার যে প্রার্থনাটা আজকে কবুল হচ্ছে না, ইউ ক্যান নেভার নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ, এমনও হইতে পারে আজ থেকে পাঁচ বছর পরে গিয়ে, পাঁচ বছর আগে আপনি যেভাবে করে ভাবছেন আপনার জীবনটা সেরকম নাও হতে পারে, এবং হয়তোবা সেটাই আপনার জন্য সবচেয়ে উত্তম পন্থা। বিকজ আমরা কিন্তু প্রত্যেকেই আমি মনে করি একটা মাস্টার প্ল্যানের অংশ, আমরা কখনোই জানি না লাইফ আমাদের কোথায় নিয়ে ছেড়ে দিবে, এটা শুধুমাত্র স্রষ্টা জানেন। প্রত্যেকটা মানুষকে নিয়ে স্রষ্টার একটা প্ল্যান আছে, এবং আফটার 10 ইয়ার্স অফ 5 ইয়ার্স আমাদের জন্য সবচেয়ে ভালো যে জায়গাটা অবশ্যই স্রষ্টা বা আল্লাহ আমাদেরকে সেখানে নিয়ে যাবেন, এই বিশ্বাস রেখে এগোতে হবে। আচ্ছা, পরেরটা, দ্য স্টোরি অফ মাই লাইফ, আমি জানি দেখা যাচ্ছে না, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, দ্য রোড নট টেকেন, two roads diverged in a wood and I took the one less traveled by and that has made all the difference, মানে দুটো রাস্তা দুই দিকে চলে গেছে, একটা রাস্তা দিয়ে
লোকজন কম গিয়েছিল, আমি সেই রাস্তাটা আমার জন্য বেছে নিয়েছিলাম। যে রাস্তা দিয়ে লোকজন কম গিয়েছিল সেখানে আমার যারা ব্যাচমেটরা ছিল তারা যেহেতু সেই রাস্তা দিয়ে যায়নি, সেই রাস্তাটা সহজ ছিল এবং সেই রাস্তাটা আমি যেটা ভালোবাসতাম, আমার যে প্যাশন ছিল, আমি যেটা করতে ভালোবাসতাম বা আমি যেটা করতে পারতাম, ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। দ্যাটস ওয়াই আমি আজকে অবস্থানে আসতে পেরেছি। আমি যদি আর 10টা বন্ধুর মতো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার সিদ্ধান্ত নিতাম, হয়তোবা আমি আমার দেশকে যতটুকু সার্ভ করার কথা ছিল ততটুকু সার্ভ করতে পারতাম না। দ্যাটস ওয়াই আমি আজকে অন্য একটা রাস্তা বেছে নিয়েছি যেটা আমার জন্য সহজ ছিল, ওই সময়টাতে সহজ ছিল। আচ্ছা, পরেরটা, আমরা এখন একটা ছেঁকা খাওয়া গান শুনবো এবং সেই ছেঁকা খাওয়া গানগুলোর কথাগুলো ভালো করে খেয়াল করবো। এই গানটা আমার শোনা সবচেয়ে মোটিভেশনাল গানগুলোর মধ্যে একটা, শুনুন।